অপো সম্প্রতি বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করেছে রেনো 12 সিরিজের একটা দুর্দান্ত স্মার্টফোন, আর সেটা হচ্ছে অপো রেনো 12 এফ। এই ফোনের ইন্টারেস্টিং অনেকগুলো ফিচার আছে, এর মধ্যে এআই ফিচারটা অন্যতম। এই ফোনের অফিসিয়াল প্রাইস হচ্ছে 34,990 টাকা এবং এই ফোনের একটা ভিন্টি পাওয়া যাচ্ছে 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ। তো এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটা আসলে কেমন হবে, ক্যামেরা পারফরমেন্স সব কিছু নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। সবার প্রথমে বলা যাক ফোনটার ডিজাইন নিয়ে। সত্যি বলতে ফোনটা দেখতে অনেক বেশি স্টাইলিস্ট, যেটা দেখে হয়তো অনেকে এই ফোনটা পারচেস করবে। তিনটা কালারে মূলত এই ফোনটা পাবেন, যার মধ্যে একটা হচ্ছে অ্যাম্বার অরেঞ্জ ম্যাট গ্রে, অপরটা হচ্ছে অলিভ গ্রিন। আর এই তিনটা কালারের মধ্যে কোন কালারটা আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। অন্যদিকে এই ফোনের থিকনেস এবং ওয়েট যথেষ্ট লাইট ওয়েট, সো প্রিমিয়ামনেসের দিক থেকে এক ধাপ এগিয়ে থাকছে। ক্যামেরা হাউজিংয়ের লাইটিং ইফেক্টটাও বেশ ইন্টারেস্টিং একটা ফিচার, কল আসলে বা নোটিফিকেশন আসলে এটা জ্বলতে থাকে। এতে প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটনস মোটামুটি সব কিছু থাকলেও 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা দেওয়া হয়নি, এই কারণে হয়তো অনেক ইউজারের কাছে বিষয়টা খারাপ লাগতে পারে। তবে ভালো ব্যাপার হচ্ছে স্টেরিও স্পিকার থাকায় সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন। এছাড়া এই ফোনে থাকছে IP64 রেটিং, এর ফলে ফোনটা পানিতে পড়ে গেলেও কিন্তু সার্ভাইভ করতে পারবে। যাই হোক, এই ফোনে ভালো লাগার মতো অন্যতম আরও একটি কারণ হচ্ছে ডিসপ্লে। আর এই ডিসপ্লে কোয়ালিটি নিয়ে অপো কোনো কম্প্রোমাইজ করেনি। এতে থাকছে 6.67 ইঞ্চির 8-bit অ্যামোলেড ডিসপ্লে, অবশ্যই এটা ফুল এইচডি প্লাস এবং এর রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল। আর এর পিপিআই ডেন্সিটি 394 PPI, রিফ্রেশ রেট 120 Hz এবং পোর্টেশন হিসেবে থাকছে AGC DT Stack 2। এই প্যানেলের কালার আউটপুট খুবই ভাইব্রান্ট, আর ফ্ল্যাট প্যানেল হয় দেখতে অনেক বেশি এলিগেন্ট লাগে। এছাড়া এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 2100 nits, যেটা এই ডিসপ্লের জন্য অ্যানা বলা যায়। সো ইনডোর আউটডোর সব জায়গায় ভালো ব্রাইটনেস পাবেন নিঃসন্দেহে বলা যায়। এই প্যানেল 100% DCI-P3 সাপোর্ট করে, মানে এর কালার অ্যাকুরেসি খুবই ভালো। সেই সাথে এই ফোনে ওয়াইড অন ইলনের সাপোর্ট থাকছে, সো আপনি নেটফ্লিক্সে কিন্তু ফুল এইচডি ভিডিও দেখতে পারবেন অনায়াসে। এক কথায় এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন, ব্রাইটনেস, হাই রিফ্রেশ রেট সুপার স্মুথ, এবং এটার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সেটা কিন্তু ভালো কাজ করে। এমনকি এই ডিসপ্লের চিন বেজেল দুইটাই নাও রাখা হয়েছে, যেটা অলমোস্ট সিমেট্রিক্যাল। পয়সা হিসেবে অপো রেনো 12 এফে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 685, যেটা মিড রেঞ্জ ফোনের জন্য স্ট্যান্ডার্ড একটা চিপসেট। এটি 6 নানোমিটার আগের স্তরে বিল্ড করা একটা অক্টোকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.8 GHz। আর জিপিইউ সেশনে থাকছে Adreno 610। একটা ভেন্টে ফোনটা লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ, যেটা UPS 2.2 স্টোরেজ টাইপ। আর এই ফোনের আন্তরিক স্কোর 4,59,000। সো বুঝতে পারছেন এটা গেমিং ওরিয়েন্টেড কোনো স্মার্টফোন না, তারপর আপনি চাইলে গেম খেলতে পারবেন, তবে সেটিংসটা লো করে নিলে বেটার এক্সপিরিয়েন্স পাবেন। সো যারা এক্সট্রিম বা হেভি টাইপের গেমার আছেন তাদের জন্য এই ফোনটা অ্যাভয়েড করাই ভালো হবে। এবার তাহলে এই ফোনের এআই ফিচার নিয়ে একটু কথা বলা যাক। নর্মালি ফ্ল্যাগশিপ ফোনে এআই ইরেজার নামে যে ফিচার থাকে, সেই সেম ফিচারটা এবার অপরে এই ফোনে দেখতে পাবেন। এর ফলে ছবি তোলার পরে যদি ব্যাকগ্রাউন্ডে কোনো সাবজেক্টকে রিমুভ করার প্রয়োজন হয়, তাহলে কিন্তু এই ইরেজারের সাহায্যে খুব সহজে সেটা করা যাবে। এই ফোনে আরও একটি চমৎকার ফিচার হচ্ছে এআই লিঙ্ক বুস্ট এবং বিকং লিঙ্ক, যেটার সাহায্যে আপনার ফোনে যদি ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন না থাকে, তাহলে 100 মিটারের মধ্যে কথা বলতে পারবেন এই ফিচারের মাধ্যমে। অপো রেনো 12 এফ এই ফোনের পেছনে আছে তিনটা ক্যামেরা। মেইন ক্যামেরাটা হলো 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f/1.8, এর সাথে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা। আর ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো ক্যামেরা রেজাল্ট নিয়ে ইনডেপথে যাব না, নিজেই ছবিগুলো দেখে নিন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন অপো রেনো 12 এফের ক্যামেরা অ্যাকচুয়ালি কেমন। ভিডিও ক্ষেত্রে সামনে এবং পেছনে ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps-এ, তবে 4K-তে ভিডিও রেকর্ড করার কোনো সুযোগ থাকছে না, যেটা ব্লগিংয়ের জন্য আদর্শ ক্যামেরা হিসেবে আমরা জানি। অন্যদিকে ব্যাটারির কথা যদি বলি, এই ফোনে 5000mAh-এর ব্যাটারি থাকছে এবং বক্সের সঙ্গে থাকছে 45W চার্জার, যা PD 3.0 সাপোর্ট করে। আর অপো ক্লেম করছে 4 বছর ব্যবহার করার পরেও নাকি ব্যাটারি হেলথ ভালো থাকবে। তো অপো রেনো 12 এফ অন্যান্য ফোনের মতোই ভালো মন্দ মিলে কিন্তু একটা স্মার্টফোন, তবে এই ফোনটার একটা দিকে আমার কাছে দুর্বল মনে হয়েছে, সেটা হচ্ছে প্রসেসর। যারা গেমিং করবেন পারফরমেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তারা চাইলে এই ফোনটা অ্যাভয়েড করতে পারেন, বাকিটা আপনার ডিসিশন আপনি এই ফোনটা পারচেস করবেন কি না। তো এই ছিল তাহলে আজকের ভিডিও অপো রেনো 12 এফকে নিয়ে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক বাটন শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি মিথুন তাহলে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।